তো আমরা গত পর্বে আমাদের যে ক্যাটাগরি মেথডটা ছিল আমাদের ইন্ডেক্স ক্লাসের, হ্যাঁ, ক্যাটাগরি মেথডের মাধ্যমে আমরা কি করেছি, আমার মডেল থেকে আমরা ডাটা নিয়ে আসছি, আর মডেল থেকে ডাটা বেস থেকে কি করেছি, ডাটা নিয়ে আসছি, তাই না? এই যে এখানে আমাদের ক্যাট মডেল থেকে, তাই না? তো এখানে আমরা কি করেছিলাম, এখানে আমরা ডাটাবেজে এভাবে আমরা কানেকশনটা দিয়েছিলাম, তাই না? এভাবে আমরা ডাটাবেজে কানেকশনটা দিয়েছিলাম। যেমন ধরুন এখানে আমরা কি করছি, যে কানেকশনটা দিচ্ছি, এখানে আবার আমরা ডি মডেল কি করছে, আমাদের এই যে ডাটাবেজকে আবার কি করছে, ডাটাবেজের একটা অবজেক্ট তৈরি করছে। তো ধরুন এটাকে আমরা আরও একটু ডাইনামিক করে ফেলবো। সাপোজ আমি কি করলাম, এটাকে এখান থেকে কাট করে ফেললাম, ওকে? তো কি করলাম, এটাকে কাট করলাম। তো কাট করার পর ধরুন আমি এই যে এর যে কনস্ট্রাক্টর আছে, ডি মডেলের কনস্ট্রাক্টর, এখানে আমি ডি মডেলের কনস্ট্রাক্টর আমি দিয়ে নিলাম। তো ডি মডেলের কনস্ট্রাক্টর দেওয়ার পর এখানে দেখুন আমি কি করেছি, এগুলো আমার পিটিওর ক্লাস আছে অ্যাকচুয়ালি, যে আমার প্যারেন্ট যে পিটিও ক্লাস আছে এর কনস্ট্রাক্টর আমি অ্যাসাইন করে দিচ্ছি। ঠিক তেমনই ভাবে যে আমি এখানে এগুলোকে ডিক্লেয়ার করে নিলাম, ওকে? তো ডিক্লেয়ার করে নেওয়ার পর আমি কি করবো, এই যে যখন আমি ডাটা বেজের অবজেক্টটা তৈরি করব, আমি কি করব, এই যে আমার ডাটা বেজে আমি পাস করে দেবো এগুলো, এই যে আমার ডিএসএন, তারপরে ইউজার, তারপরে পাসওয়ার্ড, আমি কি করলাম আমার ডাটাবেজের যে কনস্ট্রাক্টর আছে অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরে পাস করে দিলাম। অর্থাৎ আপনি কি করবেন, এই যে যখন অবজেক্ট তৈরি করবেন, অবজেক্ট তৈরি করার সময়, অর্থাৎ কোনো ক্লাসের যখন অবজেক্ট আপনি তৈরি করবেন, তৈরি করার সময় যখন আপনি এভাবে ভ্যালু পাস করবেন, সে কি করবে, যে ক্লাসের অবজেক্ট তৈরি করছেন, হ্যাঁ, তার কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো অ্যাসাইন হয়। সাপোজ আমি এখানে এগুলো দিয়ে দিলাম, আমি কি করলাম, আমি সেম ভেরিয়েবল দিলাম, এখান থেকে আমি কি করছি, যে ভেরিয়েবলগুলো পাঠাচ্ছি আমার ডাটাবেস ক্লাসের অবজেক্ট তৈরি করার সময়, হ্যাঁ, সে কী করলো এখানে অ্যাকচুয়ালি এই যে তার কনস্ট্রাক্টর দিয়ে ধরলো, সে কী করলো, ধরে তার প্যারেন্ট কনস্ট্রাক্টরের মধ্যে এগুলোকে কী করলো, অ্যাসাইন করে দিল। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো ওকে ফাইন, আমি এটাকে সেভ দিলাম। সাপোজ এটাকে আমরা সেভ দিলাম। তো এর আগে আমরা এই যে আমাদের ইন্ডেক্স যে ইয়েটা ছিল, কন্ট্রোলারটা ছিল, এখানে আমরা কাজ করেছিলাম, যেমন এখানে আমরা ক্যাটাগরি নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো এই যে আমরা এভাবে অ্যাকচুয়ালি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে নিয়ে আসবেন এগুলো। তো এগুলো অ্যাকচুয়ালি আমরা আরও ডাইনামিক্যালি নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এখানে যে কাজটি করব, আমরা এখানে এই যে আমাদের এই যে আমরা কি করেছি, দিস ডিভি নিয়েছি, তাই না? অর্থাৎ কি, এই যে আমাদের যে ডাটাবেস আছে, হুম, এই ডাটাবেজে, হুম, এই ডাটাবেজের যে আমরা কি করেছি, এখানে অবজেক্ট তৈরি করেছি, এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের এই যে ডাটাবেজের মধ্যে আমরা কি অ্যাক্সেস করতে পারবো, ওকে? জাস্ট আমরা এখানে যে কাজটি করব, ধরুন আমরা এখানে লিখবো যে দিস ডিভি, তারপর লিখবো যে সিলেক্ট, সিলেক্ট ডাটাবেজের একটা মেথডকে কি করব, আমি এখান থেকে কল করব। সাপোজ আমি এখানে কি করলাম, এটাকে আমি এখানে জাস্ট পয়েন্ট আউট করে রাখলাম, ওকে? তো আমি কি করলাম, দিস ডিভি সিলেক্ট এখানে করলাম, ওকে? তো দিস ডিভি সিলেক্ট করার সময় কি করব, এটা অ্যাকচুয়ালি এখানে আমি যে কাজটি করতে যাচ্ছি সেটা হলো, এই যে আমার ডাটাবেস ক্লাসটা আছে, হ্যাঁ, ডাটাবেস ক্লাসের মধ্যে আমি একটা মেথড তৈরি করতে যাচ্ছি। মেথডটাকে কি করলাম, আমি এখানে অ্যাক্সেস করছি এখানে, হুম, যেমন সাপোজ ধরুন এখানে আমি একটা মেথড আমি তৈরি করে নিই, পাবলিক, পাবলিক ফাংশন, ফাংশন, এই যে সিলেক্ট, আমি কি করলাম একটা মেথড আমি তৈরি করে নিলাম, ওকে? তো এখানে আমি সিলেক্ট মেথডটা তৈরি করে নিলাম। তো এখানে দেখুন, এখানে যে আমরা কুইরিগুলো করেছি, অ্যাকচুয়ালি কুইরিগুলো অ্যাকচুয়ালি আমরা এখানে করবো না, হ্যাঁ, ধরুন আমি এখান থেকে কুইরিগুলো নিয়ে যাচ্ছি, আমি কাট করে নিলাম, ওকে? জাস্ট আমি এখানে কুইরি করবো না, ওকে? আমি এটাকে কী করলাম, এভাবে সেভ দিলাম। তো আমি কি করছি, এখানে আমার ডাটাবেজের মধ্যে আমি একটা মেথড আমি অ্যাক্সেস করছি, যে আমার ডাটাবেজের মধ্যে, ওকে? তো এখানে জাস্ট কী করবো, আমরা কুইরিগুলো করবো, ওকে? সাপোজ আমি কী করলাম, এই যে সিলেক্ট অল ফ্রম কী করলাম, ক্যাটাগরি করলাম, ওকে? তো এখন ধরুন আমরা তো সরাসরি পিডিও নিয়ে কাজ করছি, তাই না? পিডিওর আরও ভালো অনেক সুন্দর মেথড আছে, যেমন প্রিফার মেথড আছে, আমরা প্রিফার মেথডটা নিয়ে কাজ করতে পারি। যেমন এটা আমরা কীভাবে করতে পারি, যেমন ধরুন আমরা এখানে কি করব, আমরা একটা ভেরিয়েবল নিলাম যে স্টেটমেন্ট এসটিএমটি, আমরা আগে যেভাবে লিখি অলরেডি এগুলো আপনারা জানেন, হ্যাঁ। তো এখন ধরুন আপনি কীভাবে প্রিফিওর মেথডে আপনি এক্সিকিউট করবেন, তো কী করবেন, এই যে আপনি যেভাবে লিখবেন যে দিস, তারপরে লিখবেন যে প্রিফিওর, ওকে? তো আমি কী করলাম, যে প্রিফিওর মেথডের মধ্যে আমি কী করলাম, অ্যাক্সেস করলাম। তো করার সময় আমি কী করলাম, প্রিফিওর মেথডের মধ্যে প্যারামিটার আকারে আমার কুইরিটা আমি পাস করে দিলাম, ওকে? তারপরে আপনি কী করবেন, তারপরে এই যে আপনি এখানে রেখেছেন স্টেটমেন্টের মধ্যে, তাই না, আপনি এটাকে কী করবেন, এক্সিকিউট করবেন, এক্সিকিউট আমি করলাম, ওকে, ফাইন। তো এক্সিকিউট করার পর এখানে যে এক্সিকিউট করলেন, অ্যাকচুয়ালি এখন আপনি কী নিয়ে আসতে চাচ্ছেন, আমার ডাটাবেজের সবগুলো আমি নিয়ে আসতে চাচ্ছি ওই রোর মধ্যে যেগুলো আছে, আমি লিখলাম যে ফেচ, ফেচ
ফল, এগুলো জানেন অ্যাকচুয়ালি আপনারা। হ্যাঁ, তারপর আপনি কি করতে চাচ্ছেন এখানে? জাস্ট এটা কি একটা মেথড? আপনাকে কি করতে হবে, রেজাল্টটা রিটার্ন করতে হবে, অথবা আপনি এখানে সরাসরি, আমি রিটার্ন করে দিই, আপনি রেজাল্ট লিখে আপনি এটাকে কি করতে পারতেন, রিটার্ন করতে পারতেন, আমি সরাসরি রিটার্ন করে দিই, প্রসেসটা আমি দেখালাম। তো আমি কি করলাম এখানে, আমি কি করলাম এখানে সরাসরি আমি কি করলাম, এই যে আমি কুইরিটা করলাম কি, এবং প্রিফিয়ার যে মেথডটা আছে মেথডটা আমি ব্যবহার করলাম। ওকে, তো প্রিফিয়ার মেথডটা ব্যবহার করলাম, তো এখন এই যে আমি কি করলাম এখান থেকে কিন্তু এটাকে কল করলাম। তো এখান থেকে যে কল করলেন, এই যে ক্যাট লিস্ট, হ্যাঁ, এটা কিন্তু অ্যাকচুয়ালি আবার এখান থেকে কল হচ্ছে, তাই না? এই যে এখান থেকে কিন্তু আপনি কল করছেন এটাকে, যার কারণে কি এটাকে আপনাকে রিটার্ন করতে হবে, এটাকেও রিটার্ন করতে হবে। ওকে ফাইন, তো এখন ধরুন আমাদের যে ক্যাটাগরি যে মেথডটা ছিল আমি রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করে দেওয়ার পর দেখুন একেবারে সেম কাহিনী হচ্ছে, অর্থাৎ এটা কি কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ আমরা কি করলাম আরেকটু ডাইনামিক্যালি করলাম। ওকে, এটা সিলেক্ট মেথড তৈরি করে আমরা এটা করলাম। তো এখন আরেকটা বিষয় আপনি খেয়াল করুন, যেমন অনেক সময় দেখা যাবে যে আপনি টেবিল নামটা এখানে পাঠাবেন, যে আপনার টেবিল কোন টেবিল থেকে আপনি নিয়ে আসতে চাচ্ছেন, যেমন ধরুন আমি কোন টেবিল থেকে নিয়ে আসতে চাচ্ছি, এই যে আমার ডাটা বেজের মধ্যে আমি কি করলাম যে ক্যাটাগরি টেবিল থেকে নিয়ে আসতে চাচ্ছি, তাই না? তো ধরুন এটাকে আপনি কি আর ডাইনামিক করবেন, আমি এটাকে এখানে ক্যাটাগরি কি করলাম পাঠিয়ে দিলাম, আমার ওই টেবিল থেকে আমি কি করলাম ডাটাগুলো কি রিট্রিভ করে আমি নিয়ে আসবো। ওকে, তো ডাটাগুলো রিট্রিভ করে নিয়ে আসবো, তো এখন আপনি কি পাঠাচ্ছেন, আপনি কিন্তু এখানে এই যে একটা প্যারামিটারে আপনি কি করছেন ভ্যালু পাঠিয়ে দিচ্ছেন। তো আপনি কি করবেন এখানে, জাস্ট এই যে আপনি কি এই যে সিলেক্ট মেথডটাতে এক্সিকিউট করছেন, মানে অ্যাক্সেস করছেন, তাই না? আপনি এখন কি করবেন, জাস্ট এখানে কি করবেন এটাকে ধরবেন, সাপোজ আমি দিলাম যে টেবিল টেবিল। ওকে, তো ফ্রম আপনি কি করবেন, জাস্ট আপনি করবেন কি যে এটা কীভাবে ধরিয়ে দেবেন এই জায়গাটাতে। ওকে, ফ্রম টেবিল। ওকে ফাইন, তো এখন আমি আবার রিফ্রেশ করলাম, তো রিফ্রেশ করার পর দেখুন একেবারে সেম ঘটনা ঘটছে, অর্থাৎ কি কোনো সমস্যা হচ্ছে না। তো ঘটনাটা কি ঘটলো অ্যাকচুয়ালি, এখানে আমরা প্রথম যে কাজটি করেছি এটাকে আমরা আরও ডাইনামিক করে ফেলেছি। প্রথম অবস্থায় আমি ডি মডেলের মধ্যে আমি যখন অবজেক্ট তৈরি করে আমি এখানে ভেরিয়েবলের মধ্যে আমি আমার ভ্যালুগুলো, আমার ডাটাবেজের যে ভ্যালুগুলো আছে, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, এগুলো তৈরি করে আমি কি করলাম, যখন আমি আমার ডাটাবেজের অবজেক্ট তৈরি করি তখন আমি কি করলাম এগুলাকে অ্যাসাইন করে দিলাম। আর সে কি করলো, ডাটাবেজের যে কনস্ট্রাক্টর আছে কনস্ট্রাক্টর দিয়ে এগুলো ধরলো। ধরার পরে আমার যে প্যারেন্ট কনস্ট্রাক্টর আছে, অর্থাৎ এই যেমন পিডিউর কনস্ট্রাক্টর আছে, পিডিউর কনস্ট্রাক্টরকে যখন আমি কল করছি তখন আমি কি করছি আমার পিডিউ কনস্ট্রাক্টরের মধ্যে আমি ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। ওকে, তো দেওয়ার পরে এখানে এখানে দেখুন যে আমি কি করেছি আরেকটা মেথড নিয়েছি মোস্ট ডাইনামিক করার জন্য অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেমন আমি সিলেক্ট একটা মেথড নিয়েছি, জাস্ট দিস ডিবি সিলেক্ট রেখে কি আমি এর মধ্যে অ্যাক্সেস করছি। ওকে, এর মধ্যে আমি অ্যাক্সেস করছি, অ্যাক্সেস করার সময় দেখা গেল যে আমি আমার ক্যাটাগরি, অর্থাৎ আমার টেবিল নেমটা আমি পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার যে টেবিলের নামটা আছে এখানে, এই যে টেবিলের নামটা যেটা, হ্যাঁ, এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরিটা পাঠিয়ে দিচ্ছি, এখানে 6টা ভ্যালু আছে। তো পাঠিয়ে দেওয়ার পর সে কি করলো অ্যাকচুয়ালি, যে আমি ডাটাবেজে এই যে দিস ডিবি, হ্যাঁ, দিস ডিবি মানে কি, এই যে আমি ডাটাবেজের কানেকশন তৈরি করে আমি এখানে রেখেছি, তাই না? তো এখন এর মাধ্যমে আমি কি করলাম, আমার ডাটাবেজের যে ক্লাসটা আছে, অর্থাৎ এই যে আমি এখানে আমি আমি অ্যাক্সেস করলাম, তো অ্যাক্সেস করার পর আমি কি করলাম এই যে এই এর মেথড আমি অ্যাক্সেস করলাম। তো এখানে দেখুন আমি কিন্তু এখানে টেবিলের নামটা পাঠিয়ে দিয়েছি, আর সে কিন্তু টেবিলের নামটা ধরছে। তো আমি কি করলাম এটাকে ডাইনামিক্যালি এইভাবে কি নিয়ে আসলাম, তারপরে কি প্রিফার যে মেথডটা আছে এই মেথডটা আমি ব্যবহার করলাম। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, ধন্যবাদ।